টানা ভারী বর্ষণ আর ভারত থেকে আসা ঢলে আকস্মিক বন্যার আঘাতে গৃহ ছাড়া লাখ লাখ মানুষ পড়েছে খাদ্য পানীয় বস্ত্র আর বাসস্থান সংকটে এই দুর্যোগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা অনুষদ প্রাঙ্গনে চলছে বন্যার্থদের সহায়তায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি তবে এখানে শুধু শিশুদের পোশাক আর নগদ সহায়তা নেওয়া হচ্ছে এসব পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকার শিশুদের মাঝে বাচ্চাদের খুব উৎসাহিত করা হচ্ছে যে ওরা যে এসে ওদের কাপড় চুপড় দিয়ে যাচ্ছে এখানে অনেক বাচ্চা এসে নিজেদের কাপড় চুপড় দিয়ে যাচ্ছে এই জিনিসটা আসলে বাচ্চাদের উৎসাহিত করতে শনিবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে দেখা যায় এক বিরাট কর্মযজ্ঞ বিশাল ছাদের নিচে জমা করা বিপুল সংখ্যক শিশু পোশাক প্যাকেট করছেন শিক্ষার্থীরা আরেক পাশে চলছে বিভিন্ন পাপেট থিয়েটার আয়োজিত পাপেট প্রদর্শনী শিশুরা তাদের ব্যবহারের পোশাক নিয়ে আসছে পণ্যার্থ শিশুদের জন্য এক ফাঁকি ঘুরে দেখছে তাদের প্রিয় পাপেট চরিত্রগুলো এই আয়োজনে বেশ সারা পেয়েছেন বলে জানান আয়োজকরা পাপেরটা হচ্ছে এখানে একটা উপাদান হ্যাঁ এইটা পাপের সব আমরা আয়োজন করে নিই মানে হচ্ছে আমরা আয়োজনটা করছি যে শিশুদের জন্য শিশুরা তাদের উপহারটা দিবে বানভাসী শিশুদের জন্য